ছত্রপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি ঝুমা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আগামী 12 আগস্ট কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধের তীব্র বিরোধিতা করে সিপিআইএম। সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করতে এই অযৌক্তিক বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস, এমনটাই মন্তব্য সিপিআইএম এর। বৃহস্পতিবার মেলেমাঠ স্থিত সিপিআইএম সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। প্রদেশ কংগ্রেস দল গতকাল একটা সংবাদ সম্মেলন করে আগরতলা পুর কর্পোরেশনে কর নির্ধারণের ক্ষেত্রে তারা যে একটা প্রস্তাব এনেছেন, কর নির্ধারণ মানে এটা কর বর্তমানে আছে, সেকেন্ড হচ্ছে যে আপনারা দেখছেন যে আমাদের পার্টি সিপিআইএম ডাকে, আমাদের কেন্দ্রীয় কমিটি ডাকে, আমরা 1 আগস্ট থেকে সারা রাজ্যে আমরা পশ্চিমবঙ্গ সম্মতি সপ্তাহ আমরা পালন করছি। বিভিন্ন জায়গাতে সেখানে কোথাও জনসভা, কোথাও হল সভা, কোথাও মিছিল আয়োজন করা হচ্ছে এবং সেখানে পশ্চিমবঙ্গে যা চলছে একটা নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করে সেখানে যে আধা মেলার মাঠের বুকে কম্পন ধরাতে রাজ্যে আসছেন আলিমুদ্দিনের রাতের ঘুম কেড়ে নেওয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 আগস্ট রাজধানী আগরতলার বুকে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাবেশের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যে আসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। বলে হয়েছে যে ত্রিপুরাবাসী উন্মুখ হয়ে আছে যে আগামী 9 আগস্ট কখন মমতা ব্যানার্জি ত্রিপুরায় পা রাখবে। ত্রিপুরায় মমতা ব্যানার্জির এই জনসভা নিয়ে যে উন্মাদনা আমি সবে ঘন্টা দুয়েকের মধ্যে উপলব্ধি করতে পেরেছি, তাতে সেদিনকে ইদানিংকালের মধ্যে এত বড় জনসভা ত্রিপুরার মানুষ দেখেনি। যে জনসভা অনেক প্রতিকূলতা আছে, অনেক প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হচ্ছে, সব কিছুকে উতরে গিয়ে যে জনসভা মমতা ব্যানার্জি করবেন এবং ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে উনি যে বার্তা দেবেন, এটা নিশ্চিত যে ত্রিপুরার এই যে সরকার 23 বছর ধরে একটা সরকার এখানে বসে আছে, মূক বধির সরকার, ত্রিপুরার মানুষের এক ছটাক উন্নয়ন হয়নি, ত্রিপুরার যুবকরা চাকরি পায়নি, ত্রিপুরায় কৃষিক্ষেত্র অচল, ত্রিপুরায় শিল্প নেই, ত্রিপুরায় ছাত্রদের ভবিষ্যৎ নেই, ত্রিপুরার স্বাস্থ্যটা একদম অব্যবস্থায় পরিণত হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ত্রিপুরার মানুষ পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িয়ে যে প্রস্তুতি শুরু করবে 9 আগস্ট থেকে, এটা গিয়ে শেষ হবে ত্রিপুরায় রাজ্যের পরিবর্তনের পর যে পালা হবে মমতা ব্যানার্জির। মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের বৃহস্পতিবার 6 দফা দাবি নিয়ে এক গণমিছিল ও পথসভা সংগঠিত করে রাজধানী আগরতলায়। তাদের দাবিগুলির মধ্যে ছিল মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ, 129টি মাদ্রাসাকে গ্রান্ট ইন এইড এর আওতায় নিয়ে আসা সহ অন্যান্য। ত্রিপুরা মাদ্রাসা অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির ডাকে আজকে এই শহরে 6 দফা দাবিকে সামনে রেখে পদমিছিল এবং পদসভা করতে যাচ্ছেন। আমাদের যে দাবি 31/12/2009 অ্যাডভাইজারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে অবিলম্বে বাস্তবায়িত করতে হবে এবং এই রাজ্যে এসপিকিউএমের 129টি মাদ্রাসাকে শিক্ষক শিক্ষিকা সহ গ্যান্টিনেটের আওতা আনতে হবে। এই রাজ্যের মধ্যে একটি মাদ্রাসা বোর্ড গঠন করতে হবে এবং 2010 রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী অনার্স গ্রাজুয়েটদের বেতন ভাতা দিতে হবে এবং এসপিকিউএম শিক্ষক শিক্ষিকাদের রাজ্য সরকারের অন্যান্য কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের ন্যায় সুযোগ সুবিধা দিতে হবে এবং আন্ডার গ্রাজুয়েট শিক্ষকদেরকে অনতিবিলম্বে নিয়মিতকরণ ঘোষণা করতে হবে। ত্রিপুরা রাজ্যের মাদ্রাসা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা নেওয়ার জন্য এই রাজ্যের মধ্যে একটি কলেজ প্রতিষ্ঠিত করতে হবে। এই দাবিকে নিয়ে আজকে আমরা এই আগরতলা শহরে এই প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে পদমিছিলের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে আমরা এই দাবিটুকু রাখছি। আমাদের এই যে 6 দফা দাবি যদি পূরণ না হয়
তাহলে আমরা আগামী দিন এই রাজ্যের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিনিকে ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক, লিভ সেফ ডিএস, লিভ সেফ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভ সেফ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। জ্বর ম্যালেরিয়া হতে পারে, জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনেও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার,
তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বাস এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বাস আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বাস, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বৃহস্পতিবার থেকে 7 দিন ব্যাপী এনএসএস ইউনিটের বিশেষ শিবির শুরু হয় দক্ষিণ অমরপুর টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী। প্রথম দিনেই বিদ্যালয়ের চত্বর বৃক্ষরোপণের মধ্য দিয়ে পালিত হয় বনমহোৎসব। এই গ্যাস সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে না পারে, তার জন্য তাদেরকে একটা জায়গায় আটকে রাখো। এই যে নট মি বাট ইউ, অনেকে বলেন বক্তৃতা, কিন্তু নট মি বাট ইউ কি করে করবি? যে মানুষের জন্য সেবা করা, এনএসএস জাতীয় সেবা প্রকল্প, যে স্কুল মধ্যে সময় দেখা যায় কি বিভিন্ন জায়গার মধ্যে ময়লা পড়ে থাকে, বিভিন্ন জায়গার মধ্যে আবর্জনা থাকে, এটা কন্টিনিউয়াসলি প্রসেস। তো এনএসএস এর মাধ্যমে আপনারা শিখছেন, কিন্তু দেখা যায় কি আমাদের সময় দুর্ভাগ্যবশত আমাদের যারা এনএসএস এর যারা ভাই বোন যারা এনএসএস করছেন তারা মতো কোন জায়গার মধ্যে নোংরা করছে। আজকে যে ব্যাপারে আমাদের স্বচ্ছতা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ধর্মনগর পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এক সভার মধ্য দিয়ে গঠন করা হয় ভারতীয় জনতা মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডল কমিটি। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী বর্ণালী গোস্বামী, উত্তর জেলার মহিলা মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ প্রমুখ। দেখো, জোট সরকারের আমলে এসব হয়, কিন্তু আজকের যে বামফ্রন্ট সরকারের যে রাজত্ব বা সেই সময়কাল, সেই সময়কালে চলে আসে আমরা দেখছি যে সমাজে একটা অস্থির হয়ে পড়ছে, কেউ যেন তার নিজের জায়গায় স্থির থাকতে পারছে না, এবং সেই জন্যই সেই সমাজের পরিবর্তন করার জন্যই আজকে আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রত্যেক মায়েদেরকে একত্রিত করছি এবং তাদের যে অধিকার, তাদের যে কর্তব্য, সেই বিষয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এবং সেই কারণে আমাদেরকে কি করতে হবে, সমাজের মধ্যে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র আমার ব্যক্তিগত আমার বর্ণা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ নিজেদের মধ্য থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের মাধ্যাহ্নভোজের মাংস ভাত খাওয়ালেন। ধর্মনগর মহকুমার অন্তর্গত বড়ুয়া কান্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের আনন্দ দিতে আয়োজন করে এই ভোজনে। আসলে আমাদের মনে বেশ কয়েকদিন যাবত এই যে বিদ্যালয়ে তো মিড ডে মিল চলছে, 9, 10, 11, 12 স্টুডেন্টরা অংশগ্রহণ করার সুযোগ কম, আমরা হয়তো মাঝে মধ্যে তাদের একটু অংশগ্রহণ করার সুযোগ দিই অন্যদের ভাগ থেকেই। তো আমাদের মনে একটা এরকম একটা জাগলো যে সবাইরে আমরা একদিন কীভাবে খাওয়াইতে পারি, তো ঠিক সেইভাবে আমরা স্টাফের সঙ্গে আলোচনা করলাম, আমি প্রস্তাব দিলাম যে নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের ঋণীকে ঝেল পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলঙ্কার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই
গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। জ্বর ম্যালেরিয়া হতে পারে। জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া জীবাণু রয়েছে কিনা নিশ্চিত করুন। ম্যালেরিয়া হলে যতক্ষণ না পর্যন্ত ম্যালেরিয়া জীবাণু নির্মূল হয় ততক্ষণ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। নিয়মিতভাবে বাড়ির চতুর্দিক পরিষ্কার রাখুন। দিনে ও রাতে শোবার ঘরে মশারি ব্যবহার করুন। আশেপাশে জল জমার গর্ত খাল ভরাট করে মশার বংশবৃদ্ধির স্থান কমিয়ে ফেলুন। ম্যালেরিয়া প্রতিরোধ করুন। বাবা এটাই হয় রোজ যদি লিপসেপ প্লাস না খাওয়া হয়। আর এটাই হয় যদি লিপসেপ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিপসেপ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা খাও দাও লিপসেপ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিপসেপ প্যাকের সঙ্গে একটি ওজন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। দাদা ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, বলে খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বিজেপি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দগণ জানান, এদিন রেলের মানচিত্রে কৈলাসহর স্থান পেয়েছে। রাজ্য সভাপতির প্রচেষ্টায় রেলমন্ত্রী কৈলাসহর রেলের সার্ভে মঞ্জুর করেছে। পেচাতল থেকে কৈলাসহর এবং কৈলাসহর থেকে ধর্মনগর ইউ স্টেপের রেল লাইন হবে। আমাদের রাজ্যের রেল মানচিত্রে আমাদের কৈলাসহরকে স্থান দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলেন, অনেক আন্দোলন সংগঠিত হয়েছে কৈলাসহরের মধ্যে। আমাদের রাজ্যের সভাপতি বিপ্লব কুমার দেব গতকাল দিল্লিতে গিয়েছিলেন, গতকালকে দুপুরবেলা তিনি ফোন করেছেন যে রেলমন্ত্রীকে 3টার সময় তিনি গিয়েছিলেন এবং রেলমন্ত্রীর সাথে কথা বলার সময় তিনি আলোচনা ফোন করলেন যে আমি এটা সার্ভে করবার জন্য কালকে অর্ডার বেরোচ্ছে,
আজকে 2:31 এই তার অর্ডারটা বের হয়েছে আমাদের কৈলাসর বেচারতক ধর্মনগর, এটা ইউ শেপে আমাদের এটা রেল লাইন কানেক্টিভিটি আমাদের কৈলাসরের জন্য সার্ভে, তার জন্য 675,000 টাকা এখানে নির্ধারিত করা হয়েছে। আমাদের সার্ভে কাজ শুরু করবার জন্য আমাদের রেল মন্ত্রক থেকে আজকে অর্ডার বের হয়েছে। 10ই আগস্ট জাতীয় কৃমিনাশক দিবস, এই দিনটিকে কেন্দ্র করে কৈলাসহর শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে কৈলাসহর মহকুমাধীন সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত হয় একদিনের কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি কল্পনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর বিদ্যালয় পরিদর্শক জ্ঞান প্রবীণ চাকমা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইনুচ মিয়া, খাদিম সহ অন্যান্য অতিথিগণ। এই জায়গাতে আমাদের যে দুর্বলতা কয়েকটা আছে, এই দুর্বলতা গুলা প্রথমত কিছু কিছু অভিভাবক আছেন বিভিন্ন এলাকার মধ্যে, এটা একটা রিউমার ছিল গত 1 বছর আগের কথা, কৃমির ঔষধ খেয়ে নাকি স্কুলে স্কুলে ছেলেরা কোথাও হাসপাতাল গিয়েছে, কোথাও অচেতন হয়ে পড়েছে, কোথাও বমি করে বিভিন্ন ধরনের অবস্থা হয়েছে, এইভাবে একটা রিউমার সারা রাজ্যের মধ্যে ছিল, আমাদের এই এখানেও ছিল। পাচন সংস্থানগত বিভিন্ন রোগ যখন তাদেরকে ঘিরে ধরবে এবং সেখান থেকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমা, পরোক্ষভাবে রক্তাল্পতায় আক্রান্ত হওয়া, এইভাবে বাচ্চা বা ছাত্রছাত্রীর শারীরিক। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।